শেষ হতে যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর অধ্যায়। নতুন করে অর্থ সংস্থান বা জুনের মধ্যে নতুন প্রকল্প না নিলে ব্যবহার অযোগ্য হয়ে পড়বে 1.5 লাখ ইভিএম। এতে করে উপজেলার পর অন্য কোনো নির্বাচনে ইভিএম ব্যবহারের সম্ভাবনা কম থাকবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক কর্নেল রাকিবুল হাসান। অন্যদিকে ইভিএম প্রকল্পকে ত্রুটিপূর্ণ দাবি করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন নতুন প্রকল্প নেওয়ার আগ্রহ নেই ইসির। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রকল্প নিয়ে তড়িঘড়ি করে ইভিএম মেশিন কেনে কেএম নুরুল হুদা কমিশন। যদিও 30 ডিসেম্বরের সংসদ নির্বাচনে কেবল 6টি আসনে ব্যবহার হয় ইভিএম, দ্বাদশ সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নিয়ে পরে রাজনৈতিক বিতর্ক ও অর্থ সংস্থানের অভাবে পিছু হটে বর্তমান কমিশন। এতদিন ইভিএম ইস্যুতে ইতিবাচক অবস্থান দেখালেও এখন প্রকল্প নিয়ে নেতিবাচক মনোভাব ইসির। একটা ইভিএম নির্বাচন করতে গেলে কিন্তু ব্যালটের নির্বাচন সে অনেক বেশি ব্যয় হয়, যেহেতু অনেক কারিগরি লোকের অনেক প্রয়োজন হয়। তো তারপর যদি সে নির্বাচনটা নিয়ে যদি মানুষ প্রশ্ন তোলে বা রাজনৈতিক দলগুলো প্রশ্ন তোলে, তাহলে সেই ইভিএম ব্যবহার করা ঠিক কিনা সেটা তো আমাদের একটা বিবেচনা নিতে হবে। 1-2 নম্বর হলো ইভিএমে আমাদের ইভিএমগুলো খুব এক্সপেন্সিভ। প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে 1.5 লাখ ইভিএম কেনে কমিশন। প্রতিটি মেশিনের দাম পড়ে 2,35,000 টাকা, যা ভারতের ইভিএম এর মূল্যের চেয়ে 11 গুণ বেশি। তবে 10 বছরের মেয়াদ থাকলেও 5-6 বছরেই 1.5 লাখের মধ্যে 1 লাখের বেশি ইভিএমই এখন অচল। এখন পর্যন্ত সচল ইভিএম এর সংখ্যা অ্যারাউন্ড 45,000 এর মতো আমাদের আছে। এগুলোও আর যাবে না আমার মনে হয়, যে উপজেলা পরিষদের নির্বাচন পর্যন্তই এগুলোকে চালানো সম্ভব, তারপরে আসলে এগুলোকে আর চালানো আমার মনে হয় না সম্ভব না। এগুলো যে ত্রুটি দেখা দিচ্ছে, মাঠ পর্যায়ে সংরক্ষণ রক্ষণাবেক্ষণের কোনো জনবল নেই এবং এগুলো রক্ষণাবেক্ষণের কোনো জায়গাও তেমনভাবে ছিল না। এগুলো বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন জায়গায় রাখা হয়েছে, খুব অযত্ন অবহেলা এগুলো ছিল। আমরা যেটা অবজার্ভ করেছি সেই যে প্রজেক্ট ডিজাইনে কিছুটা ত্রুটি ছিল। ইভিএমগুলো সংরক্ষণ করা হবে কোথায়, এগুলো মেরামত করার জন্য যে বাজেট বা সংরক্ষণ করার জন্য যে বাজেট সেটা প্রজেক্টে নাই। আগামী জুন মাসে শেষ হচ্ছে বর্তমান ইভিএম প্রকল্পের মেয়াদ, এরপর ইভিএম এর ভবিষ্যৎ কি তা নিয়ে ধোঁয়াশায় নির্বাচন কমিশনও। ক্যাবিনেটের কাছে জানতে যাবে যে ইভিএম ভবিষ্যতে ব্যবহার হবে কিনা, যদি ব্যবহার হয়ে থাকে, ব্যবহার করা হয় বা ব্যবহার করা হবে বলে কোনো পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে হয়তো কিছু ফান্ডিং এর প্রয়োজন হবে। আর যদি অর্থ মন্ত্রণালয় সে টাকা না দেয়, তাহলে সেক্ষেত্রে ইভিএম যতদিন ভালো থাকবে যেগুলো সেগুলো আমরা ব্যবহার করবো, আর যেগুলো ভালো থাকবে না এগুলো যে প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী অন্যান্য নষ্ট ইভিএমগুলোকে আমরা ডিসপোজ করব। দেশে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর যাত্রা শুরু হয় 1-11 সরকারের আমলে এটিএম শামসুল হুদা কমিশনের সময়। স্থানীয় বিভিন্ন নির্বাচনে এর ব্যবহারের পরিসর বাড়ায় পরবর্তী সব কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।